আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাই হৃদয় থেকে ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, এটি একটা কিতাব, লজ্জাতুন নেশা তাবিজের কিতাব, যেটা সই সিদ্ধ এবং অরিজিনাল আসল একটি তাবিজের কিতাব। প্রিয় বন্ধুরা, আপনারা আমার কাছে বেশ কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটা, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমার কাছে আসে, সেই প্রশ্নটি হলো, আমি যদি আপনাদের কোনো কাজ করে দিই সেটার ফলাফল খুব ভালো আপনারা পান, আর আপনারা নিজে এর আগে অনেক ট্রাই করেছেন তার কোনো ফলাফল পাননি, এর কারণ হচ্ছে আপনি সই সিদ্ধভাবে করতে পারেন না, আপনি নিয়ম কানুন না জেনে করার কারণে আপনি কোনো ফলাফল লাভ করতে পারেন নাই, আর সব কিছুর গোপন রহস্য হচ্ছে এই তাবিজের কিতাবটি। আপনি বাজারে এই ধরনের অসংখ্য বই আপনি বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবেন, কিন্তু সই সিদ্ধ আসল তাবিজের কিতাবটি আপনার খুঁজে পাওয়া বাঞ্ছনীয় ব্যাপার। আপনি আসল জিনিস চিনেন না, তার জন্য আপনি বাজারে আসল জিনিস খুঁজে পাবেন না। আপনি এই ধরনের, বললাম না, এই লজ্জাতুন নেশা তাবিজের কিতাব নামে আপনি কয়েকশো লেখকের বই পেয়ে যাবেন, কয়েকশো লেখকের কিতাব আপনি পেয়ে যাবেন, কিন্তু অরিজিনাল লেখকের বই আপনার পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি বহু জায়গা খুঁজি, কারণ কিছু ভিউয়ার আছেন, কিছু ভক্তবৃন্দ আছেন, তেনারা আমার কাছে আসলে বইগুলা কোথায় পাবেন ঠিকানা জানতে চান। আমি আসলে কাউকে ঠিকভাবে ঠিকানা দিতে পারি না, কেননা আমি নিজেই বাংলাদেশের বহু জায়গা খুঁজে খুঁজে এই বইগুলা জোগাড় করতে পারি না, তার জন্য আসলে এটা ইন্ডিয়ার থেকে আনাই। যে ব্যক্তি জাপান দেশক কালি দেয় বা গোচনা দেয় তাকে বলে রেখেছি, আমি দীর্ঘ 8 মাস আগে তাকে বলে রেখেছিলাম, কারণ কয়েকজন আমার কাছে বইটি চেয়েছিলেন, এই কিতাবটি চেয়েছিলেন, যে কিতাবটি যদি একটু সংগ্রহ করে দিতে পারেন তাহলে খুব উপকৃত হতাম। তা আমি ছবি দিয়েছি অনেকের, তারা অনেক চেষ্টা করেছে আসলে পান নাই। তা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপহার দিতে চলেছি, এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো তাবিজ কবজের নকশার যে কোনো কাজ করে আপনি 100% ফলাফল পাবেন, আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন। কেননা আপনারা ভিডিও দেখে অসংখ্য কাজ করেছেন কিন্তু কোনো ফলাফল আপনারা পান না। এই বইটাতে সমস্ত নিয়মকানুন লেখা আছে, এই কিতাবটাতে সমস্ত নিয়মকানুন লেখা আছে, যে কখন কোন কাজটি আপনাকে করতে হবে, কখন কোন আমলটি আপনাকে করতে হবে, কখন কোন নকশাটি আপনাকে লিখতে হবে, কোন নকশাটি কোন কালি দ্বারা লিখতে হবে, সব কিছু এই বইটার ভিতরে দেওয়া আছে। কোন মাসের কোন দিন কোন কাজটি আপনি করলে তার ভালো ফলাফল পাবেন, সব কিছু এই বইটার ভিতরে দেওয়া আছে। এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোটা, কয়েক হাজার তাবিজ ও আমল নকশা নিয়ে এই বইটি লেখা হয়েছে। এটা মুদ্রণ করা হয়েছে আসামে, আপনারা ইন্ডিয়াতে যারা আছেন তারা খুব সহজেই বইটি পেয়ে যাবেন, তবে ইন্ডিয়াতেও কিন্তু অসংখ্য নকল বই আছে, আসলে নকল না, এক একজনের এক এক নিয়মে লেখা। এখন এর ভিতরে কিছু লেখক আবার আছে, তারা আসলে এই সম্পর্কে তেমন কোনো জ্ঞান না নিয়েই তারা বই লিখে দিয়েছেন, এরা হচ্ছে অসাধু ব্যবসায়ী, ওনারা প্রকৃত লেখক না, ওনারা অসাধু ব্যবসায়ী। লেখক কিন্তু আসলে কখনো লেখে না, কিছু প্রেস মালিক আছে, কিছু অসাধু প্রিন্টিং ব্যবসায়ী আছে, তারা কিন্তু ওই এই ধরনের লেখাগুলো প্রকাশ করে থাকে, এটা সম্পূর্ণ পাইরেসির ব্যাপার।
আপনারা এই অরিজিনাল বইটির জন্য আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তা আপনাদের রিকোয়েস্টে আমি 8 মাস আগে বলে রাখার পরে আমি অরিজিনাল বইটি পেয়েছি, তবে খুব বেশি আমি পাইনি। মাত্র 13খানা কিতাব আমি পেয়েছি, মাত্র 13খানা কিতাব আমি পেয়েছি। 13খানার ভিতরে 4খানা অলরেডি বিক্রি হয়ে গেছে, 4খানা অলরেডি বিক্রি হয়ে গেছে, তাহলে আর 9খানা কিতাব আমার কাছে আছে। এই 9খানা কিতাব আমি আপনাদের দিতে পারব। এই কিতাবটির মূল্য প্রিন্টেড দেওয়া আছে 3000 রুপি, কিন্তু আমি যেহেতু সরাসরি মুদ্রণ বা প্রিন্টার্স থেকে আনাইছি, তার জন্য আসলে এত টাকা মূল্য কিন্তু যায় নাই। আমি লাভও করব না, এক কথায় নামমাত্র লাভে। নিশ্চয় বুঝতে পারছেন, একটি বইতে আমি 50 টাকা লাভ করে, 50 টাকা আসলে তাও লাভ না, আপনার বইটি আপনার কাছে পাঠানোর জন্য আমার 50 টাকা খরচ হয়ে যায়, সেই লাভটাই আপনি ধরে নিতে পারেন। 50 টাকা লাভ করে আমি আপনাকে বইটি দিতে পারব, সেক্ষেত্রে বইটির মূল্য আসবে 1320 টাকা, 1320 টাকা বইটির মূল্য আসবে, আর কুরিয়ার সার্ভিস বাবদ আপনাকে 120 টাকা খরচ দিতে হবে। টোটাল 1440 টাকা আপনি এই কিতাবটি নিতে পারবেন। এখানে কয়েক হাজার নকশা, কয়েক হাজার আমল, কয়েক হাজার আমল দিয়েই এই কিতাবটি লেখা হয়েছে এবং সহি সিদ্ধ অরিজিনাল একটি কিতাব। এই কিতাবে বেশ কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে কখন কোন কাজটি কোন সময় পড়তে হয় সবকিছু এই কিতাবটির ভিতরে দেওয়া আছে। আপনারা এই নিয়মগুলো মেনে যদি আপনারা যে কোনো বশীকরণের কাজ করেন, তার ফলাফল আপনি খুব চমৎকারভাবে পেয়ে যাবেন। আর এই বইটি নিতে হলে, আপনাকে ইমেল করতে হবে, স্ক্রিনের উপরে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, আপনি এই ইমেলে ইমেল করবেন। আপনার নাম একটু ভালো করে শুনে নেন, এর বাইরে আপনি মেল করলে কিন্তু এই বই সম্পর্কে কোনো তথ্য আপনি পাবেন না। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার লিখে আমি বইটি নিতে চাই এই কথাটুকু আপনাকে লিখতে হবে। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার লিখে আমি বইটি নিতে চাই, এই এইটুকু লিখে আপনাকে ইমেল করতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, এছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি। আপনি এই ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করে দিবেন, দিলে আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনার সাথে কথা বলার পরে, কনফার্ম হওয়ার পরে আপনার জন্য কিতাবটি পাঠানো হবে। তবে আমি আপনাকে বলে দিচ্ছি, কেউ বলবেন না যে এটি ডিওতে পাঠিয়ে দেন। আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই, আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা ডিওতে নেবে না, তার জন্য আপনাকে ফুল পেমেন্টটা করতে হবে। আমার টিম যখন আপনার সাথে কথা বলবে বা আমি যখন আপনার সাথে কথা বলবো, তখন আপনাকে কনফার্ম করার পরে, আপনি টাকা পাঠানোর পরে আপনার কাছে বইটি পাঠিয়ে দেওয়া হবে। এখন যদি কারোর বিশ্বাসের ঘাটতি থাকে, আমি বলবো দয়া করে আপনাকে বইটি অর্ডার করতে হবে না। তবে আমি মাত্র 9 জনকেই কিন্তু দিতে পারবো, 9 জনের বেশি আমি কাউকে দিতে পারবো না, 9 জনের বেশি আমি কাউকে দিতে পারবো না। আপনি মেল করে রাখতে পারেন সিরিয়ালে, আর বইটি আবারও যদি আসে আমি আপনাকে দিতে পারবো। এছাড়াও যদি আপনাদের এই অর্ডারের মধ্য দিয়ে আমি ওনাকে আবারও বলে রেখেছি আরও কিছু কিতাব আনতে, যদি উনি আনতে পারে তা আপনারা অর্ডার করলে আমি দিতে পারবো। তবে এখন আমি এই মুহূর্তে 9খানা কিতাব দিতে পারবো, 9খানার বেশি আমি দিতে পারবো না। এছাড়াও হিন্দু শাস্ত্রের জন্য আরেকটি কিতাব আছে, সেই কিতাবটিও আপনাদের যদি প্রয়োজন হয় তা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সেই কিতাবখানা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের মাঝে।
অবশ্যই আপনার ভালোবাসার সাবস্ক্রাইবটি করতে ভুলবেন না, কারণ আপনারা অসংখ্য ভালোবাসেন আমাদের এই চ্যানেলকে, আমি ইতিমধ্যে দেখেছি। তো আজকের ভিডিও থেকে আমি মুন্না বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।